আজকে আমরা ইফেক্ট অফ টেম্পারেচার অফ সেমিকন্ডাক্টর বোঝার চেষ্টা করব। তো আমরা অলরেডি জানি যে কন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার বাড়াই, তবে সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সের পরিমাণটা বেড়ে যায় এবং কন্ডাক্টেন্সের পরিমাণটা কমে যায়। তবে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বিপরীতধর্মী ঘটনা ঘটে, এটা এখন বোঝার চেষ্টা করব। তো এখানে আমরা দুইটা পয়েন্ট এর মাধ্যমে আলোচনা করব, একটা হলো এট অ্যাবসোলিউট জিরো আর একটা হলো অ্যাবভ অ্যাবসোলিউট জিরো। এট অ্যাবসোলিউট জিরো মানে আমাদের যে নর্মাল টেম্পারেচার, আমরা জানি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড থাকে, তার মানে সমযোজী বন্ধন, যেটাকে আমরা বলি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেটা হয়ে থাকে, যার কারণে দেখা যাচ্ছে ইলেকট্রন একটার সাথে আরেকটা খুব শক্তভাবে আবদ্ধ থাকে, যার কারণে নর্মাল টেম্পারেচার বেশি একটা আমরা ফ্রি ইলেকট্রন পাই না, যার কারণে আমাদের কন্ডাক্টেন্সের পরিমাণটা ওই লোকাকে কম। কিন্তু কোনো কারণে যদি আমরা অ্যাবভ অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার পরিমাণ যদি আমরা বাড়াতে থাকি, তখন দেখা যায় যে আমাদের যে পরমাণু বা ইলেকট্রন গুলি আছে সেগুলি এনার্জাইজড হয়, যার কারণে একটা আরেকটার সাথে ধাক্কা ধাক্কি লেগে লাগে এবং সেগুলি আমাদের যে অরবিট আছে সেগুলি থেকে বের হওয়ার চেষ্টা করে, মানে ফ্রি ইলেকট্রন হয়ে যায়, যার কারণে আমাদের দেখা যায় যে কন্ডাক্টেন্সের পরিমাণটা বেড়ে যায়। কন্ডাক্টেন্সের পরিমাণটা বেড়ে যাওয়া মানে রেজিস্ট্যান্সের পরিমাণটা কমে যাওয়া। তার মানে আমরা এখান থেকে কি বুঝতেছি যে আমরা যদি টেম্পারেচার বাড়াই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সের পরিমাণটা কমে যাবে এবং কন্ডাক্টেন্সের পরিমাণটা বেড়ে যাবে, এবং বিপরীতধর্মী ঘটনা যদি ঘটাই, আমাদের টেম্পারেচারের পরিমাণটাকে কমিয়ে দেই, তাহলে আমাদের কন্ডাক্টেন্সের পরিমাণটাও কমে যাবে, যার ফলে আমাদের রেজিস্ট্যান্সের পরিমাণটাও বেড়ে যাবে। এই জন্য বলা হয়ে থাকে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট রয়েছে। পরবর্তীতে আমরা যে আর্টিকেলটা পড়বো সেটা হলো আমাদের হোল কারেন্ট। তো আমরা জানি ইলেকট্রনের ক্ষেত্রে পজিটিভ চার্জটাকে আমরা হোল দ্বারা প্রকাশ করে থাকি, আসলে হোল পজিটিভ চার্জ যেটাই বলি না কেন এটাকে বলা হচ্ছে মিসিং অফ ফ্রি ইলেকট্রন। তো মিসিং অফ ফ্রি ইলেকট্রনকে বলা হচ্ছে হোল, এবং এই হোলের কারণে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে হোল কারেন্ট। ওকে, তো আমাদের যে সেমিকন্ডাক্টর আছে সেটাকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর একটাকে বলা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আমাদের যে পিওর যে সেমিকন্ডাক্টর গুলি রয়েছে, যের মধ্যে কোনো প্রকারের ভেজাল নাই, তাদেরকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এবং যে সকল সেমিকন্ডাক্টর অথবা যে সকল পিওর সেমিকন্ডাক্টরের কন্ডাক্টেন্স বাড়ানো বা কমানোর জন্য আমরা ভেজাল যুক্ত করে থাকি, সেগুলোকে বলা হয় থাকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবং ভেজালটা যুক্ত করতে হয় কারণ আমরা জানি নর্মাল অবস্থায় সেমিকন্ডাক্টরের কন্ডাক্টেন্স বেশি একটা থাকে না, এবং এর কন্ডাক্টেন্সটাকে বৃদ্ধি করার জন্য এর মধ্যে ইম্পিউরিটি অ্যাড করতে হয়, এবং ইম্পিউরিটি অ্যাড করলে তখন সেটাকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আবার দুই প্রকার, একটাকে বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। তো নাম শুনেই বোঝা যাচ্ছে যেটা এন টাইপ সেমিকন্ডাক্টর সেখানে ফ্রি ইলেকট্রনের আধিক্যতা বেশি, এবং যেটা পি টাইপ সেমিকন্ডাক্টর সেখানে আমাদের হোলের আধিক্যতাটা হলো কি বেশি। তো আমরা যদি বিস্তারিত আলোচনা করতে যাই এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, যেহেতু আমাদের এখানে ফ্রি ইলেকট্রন বেশি এবং আমরা জানি যে সেমিকন্ডাক্টরের সর্বশেষ কক্ষপথে চারটা ইলেকট্রন রয়েছে, এবং সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেতে গেলে আরো চারটা ইলেকট্রনের প্রয়োজন, তো সেক্ষেত্রে আমাদের এরকম ফ্রি ইলেকট্রন যুক্ত মৌলকে আমাদেরকে সিলেক্ট করতে হবে যাতে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ফ্রি ইলেকট্রন থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি পঞ্চ যদি মৌল সিলেক্ট করি, ফর এক্সাম্পল এখানে আমরা আর্সেনিক লোকে কি সিলেক্ট করেছি যেটাকে পঞ্চ যদি মৌলা হচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেমিকন্ডাক্টরের চারটা ইলেকট্রনের সাথে আর্সেনিকের চারটা ইলেকট্রন সমযোজী বন্ধন করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, এবং বাকি যে পঞ্চ যদি যে আরেকটা আরেকটা ইলেকট্রন রয়ে গেছে সেটা প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ফ্রি অবস্থা থাকে। তার মানে বোঝা গেল কি, যদি আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরকে তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের পঞ্চযোজী মৌল ইউজ করতে হবে, এবং সেই পঞ্চযোজীর ভিতরে চারটা মৌল চারটা ইলেকট্রন সেমিকন্ডাক্টর চারটা ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন গঠন করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, এবং একটা ফ্রি ইলেকট্রন ফ্রি ভাবে অবস্থান করবে। এভাবে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর পেয়ে থাকি। ঠিক তেমনি আমরা যদি পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের একটা করে ইলেকট্রন কম থাকতে হবে, সেক্ষেত্রে আমরা ত্রিযোজী মৌলকে চুজ করবো, যেটাকে বলা হচ্ছে ট্রাইভ্যালেন্ট বন্ড। সেক্ষেত্রে কি হবে, আমাদের সেমিকন্ডাক্টরের চারটা ইলেকট্রন থাকে এবং ত্রিযোজী মৌলের ক্ষেত্রে তিনটা, তো তিনটা সেমিকন্ডাক্টর সরি তিনটা আমার সেমিকন্ডাক্টর তিনটার সাথে আমাদের সমযোজী বন্ধন করবে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে আমাদের ফাঁকা ইলেকট্রন রয়ে যাবে। এভাবে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়ে থাকে। তো পরবর্তী আমরা যে আর্টিকেলটা দেখবো সেটাকে বলা হচ্ছে মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ার।
মেজরিটি মানে আধিক্যতা বেশি, মাইনরিটি ক্যারিয়ার মানে কম। আমরা জানি যে এন টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রনের পরিমাণ বেশি, সেজন্য এই ক্ষেত্রে এন টাইপ ফ্রি ইলেকট্রনটা হলো মেজরিটি ক্যারিয়ার এবং হোলটা হলো মাইনরিটি ক্যারিয়ার। এবং পি টাইপ সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের হোলের পরিমাণটা বেশি, এই জন্য বলা হয়ে থাকে হোলটা হলো মেজরিটি ক্যারিয়ার এবং ফ্রি ইলেকট্রনটা হলো মাইনরিটি ক্যারিয়ার। তো আমাদের পরবর্তী যে আর্টিকেলটা রয়েছে সেটা হলো পিএন জাংশন। তো নাম শুনে দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি যে আমাদের একটা পি টাইপ এবং একটা এন টাইপ সেমি কন্ডাক্টরকে যদি আমরা একসাথে যুক্ত করি তখন যেই একটা জাংশন তৈরি হয় তাকে বলা হচ্ছে পিএন জাংশন। তো বলে রাখা ভালো যে আমরা যে বলে থাকি ডায়োড, ডায়োডটি আসলে একটা পিএন জাংশন, কারণ ওই ডায়োডটা আমাদের একটা পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়াল যুক্ত করে তৈরি করা হয়ে থাকে। তাহলে পিএন জাংশন বা ডায়োড কাইন্ড অফ একই কথা। তো পিএন জাংশন যখন আমরা একসাথে যুক্ত করি তখন কিছু প্রপার্টিস বা কিছু ঘটনা ঘটে থাকে, সেগুলি আমরা বর্ণনা করার চেষ্টা করব। এই জন্য পরবর্তী আর্টিকেলটা হলো প্রপার্টিস অফ পিএন জাংশন। তো এখানে আমরা খেয়াল করে থাকি, আমরা যদি একটা পি টাইপ এবং একটা এন টাইপ ম্যাটেরিয়াল যুক্ত করে থাকি, আমরা জানি যে পি টাইপ ম্যাটেরিয়ালে হোল থাকে এবং এন টাইপ ম্যাটেরিয়ালে ফ্রি ইলেকট্রন থাকে। যখন আমরা একটার সাথে আরেকটা যুক্ত করি তখন দেখা যায় যে এই এন টাইপ এর যে ফ্রি ইলেকট্রন আছে তা হোলের ওইখানে চলে যায়, যার ফলে এখানে হোল পি টাইপের ভিতরে একটা নেগেটিভ চার্জ এবং এন টাইপের ভিতরে একটা পজিটিভ চার্জ হয়। এভাবে ফ্রি ইলেকট্রন এবং হোলের আদান প্রদানের কারণে দেখা যায় যে পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটা ফ্রি ইলেকট্রনের লেয়ার এবং এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটা পজিটিভ লেয়ার তৈরি তৈরি হয়, এবং যার ফলে একটা ব্যারিয়ার তৈরি হয় এবং এখানে কন্ডাকশন বন্ধ হয়ে যায়। এই যে ব্যারিয়ার তৈরি হচ্ছে একে আমাদেরকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। আমি যদি আবারও বোঝানোর চেষ্টা করি, আমাদের পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়াল যখন আমরা একটার সাথে যুক্ত করি তখন পি টাইপে থাকে আমাদের হোল বা পজিটিভ চার্জ এবং এন টাইপে থাকে ফ্রি ইলেকট্রন বা নেগেটিভ চার্জ। তো আমরা জানি যে ফ্রি ইলেকট্রনের কাজই হলো গিয়ে কি নিষ্ক্রিয় হওয়া, মানে হোলের দিকে যাওয়া। তো এই এন টাইপ ম্যাটেরিয়াল কি করবে, এন টাইপে ফ্রি ইলেকট্রন চলে যাবে হোলে, সেখানে পজিটিভ চার্জ সৃষ্টি করে, এবং এন টাইপ থেকে যে পি টাইপ একটা ফ্রি ইলেকট্রন চলে গেল সেখানে আবার পজিটিভ চার্জ তৈরি হবে। এভাবে ফ্রি ইলেকট্রন হোলে এবং হোল পি এন টাইপ আসার কারণে এই পি টাইপে একটা নেগেটিভ চার্জের লেয়ার এবং এন টাইপে একটা পজিটিভ চার্জের লেয়ার তৈরি হবে, এবং সেখানে এর পরবর্তীতে আমাদের যে কন্ডাকশন অর্থাৎ ফ্রি ইলেকট্রন এবং হোলের যে প্রভাব আছে সেটা বন্ধ হয়ে যাবে। এই যে মাঝের যে লেয়ারটা তৈরি হয়েছে একেই বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। তবে এখানে কমন সেন্স আলোকে আমরা বলতে পারি, এখান থেকে যদি আমরা কোনো প্রকারের কন্ডাকশন ঘটাতে চাই তখন আমাদেরকে এই লেয়ারটাকে ভাঙতে হবে। যদি এই লেয়ারের পরিমাণটা বেড়ে যায় তাহলে কন্ডাকশন পরিমাণটা কমে যাবে, লেয়ারটা যদি কমে কমে একদম মিনিমামে চলে আসে তখন কন্ডাকশন শুরু হয়ে যাবে। এটা হলো আমাদের বেসিক একটা কনসেপ্ট। তো এখন আমরা বায়াসিং সম্পর্কে একটু বা জানার চেষ্টা করবো। বায়াসিংটা হলো আমাদের ইলেকট্রনিক ডিভাইস বা যে কোনো ডিভাইস কে যদি আমরা কার্যকর করতে চাই তখন কিছু পরিমাণ ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। এই যে আমরা কার্যকরীর পদ্ধতিটা আছে সেই কার্যকর করার পদ্ধতিটাকে বলা হচ্ছে বায়াসিং। আর পিএন জাংশনের ক্ষেত্রে দুই ধরনের বায়াসিং রয়েছে, একটাকে বলা হয় থাকে ফরওয়ার্ড বায়াস এবং আরেকটাকে বলা হয় থাকে রিভার্স বায়াস। তো ফরওয়ার্ড বায়াস এর কনসেপ্টটা কি, ফরওয়ার্ড বায়াস মানে আমাদের ওই বায়াসিং এর মাধ্যমে কন্ডাকশন ঘটবে এবং রিভার্স বায়াস এর মাধ্যমে আমাদের কন্ডাকশনটা ঘটে না বললে চলে, তবে মাইনরিটি ক্যারিয়ারের কারণে অল্প পরিমাণে কন্ডাকশন ঘটে। এনিওয়ে, তো আমরা এখন ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে কিভাবে ঘটাবো। ফর এক্সাম্পল, আমরা যদি একটা ব্যাটারি যুক্ত করি এবং ব্যাটারির পজিটিভ প্রান্ত যদি পি টাইপের সাথে এবং নেগেটিভ প্রান্ত যদি এন টাইপের সাথে আমরা যদি যুক্ত করি তাহলে কি ঘটনা ঘটে। আমরা জানি যে সমধর্মী চার্জ একজন আরেকজনকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ একজন আরেকজনকে আকর্ষণ করে। তো এখানে আমাদের যে পজিটিভ চার্জ আছে, এখানেও পজিটিভ আছে, তাহলে একটা আরেকটাকে বিকর্ষণ করবে, যার কারণে এই যে আমাদের যে লেয়ারটা আছে সে লেয়ারটা কি আরো কাছে একটা থেকে আরেকটা কাছের দিকে যাবে। আবার আমরা চিন্তা করি, আমাদের যে আমাদের যে এই নেগেটিভ বা এই নেগেটিভ আর এখানে এন টাইপের নেগেটিভ আছে সেটা পরস্পরকে আকর্ষণ করবে, যার ফলে লেয়ারটা একজন আরেকজনের কাছাকাছি আকারে যাবে। আমরা যদি একটু ড্র করে দেখানোর চেষ্টা করি, যার ফলে দেখা যাচ্ছে এই যে পজিটিভ চার্জ এবং পজিটিভ একজনের বিকর্ষণ করবে, যার ফলে এই লেয়ারটা আমাদের এই দিকে যাবে, এবং এখানকার যে নেগেটিভ আছে এখানকার যে এন টাইপ আছে সেটা পরস্পরকে বিকর্ষণ করবে, যার ফলে এইটা আবার এইদিকে যাবে। যার ফলে আমরা এখান থেকে বুঝতেই পারতেছি এই যে মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা আছে সেটা আস্তে আস্তে ভেঙে যাবে এবং এর মধ্য দিয়ে কন্ডাকশন শুরু হবে। এই যে কন্ডাকশন শুরু হয়ে গেল, তো আমরা আগেই বলছি ফরওয়ার্ডিং বায়াসে কন্ডাকশন ঘটে, তো এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস।
যদি আমি সামারি করে বলি, তাহলে আমাদের ফরওয়ার্ড বায়াসিং কি করবে, পজিটিভ পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যদি আমরা যুক্ত করি, তাহলে পি টাইপের পজিটিভ এবং ব্যাটারির পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে এবং এন টাইপের নেগেটিভ এবং ব্যাটারির নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করার ফলে এই যে মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা আছে সেটা ছোট হয়ে আসবে এবং কন্ডাকশন করবে, এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর রিভার্স বায়াসে কি করতে হচ্ছে, আমরা পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ এবং এন টাইপের সাথে ব্যাটারি পজিটিভ, তাহলে কি হবে, এই যে ব্যাটারি পজিটিভ আছে এবং নেগেটিভ আছে একজন আরেকজন আকর্ষণ করবে, যার ফলে আমাদের ডিপ্লেশন লেয়ারটা এই বাম সাইডে সরে আসবে। আবার এন টাইপের নেগেটিভ এবং ব্যাটারি পজিটিভ একজন আরেকজনকে আকর্ষণ করবে, যেটা এটা দূরে সরে যাবে, যার ফলে ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে বাড়তেই থাকবে এবং যার ফলে আমাদের যে কন্ডাকশনটা আসবে সেটা হলো কি কমে গেল, তবে মাইনরিটি এরিয়ার কারণে অল্প পরিমাণের কন্ডাকশন ঘটে। পরবর্তী আমাদের একটা জিনিস খুব ভালোভাবে পড়তে হবে, সেটা হলো ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ পিএন জাংশন, এটাকে আমরা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারি, কারণ পিএন জাংশনের ক্যারেক্টারিস্টিক্স আলটিমেটলি ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্সটা হলো এরকম একটা ফিগার থাকে, এই ফিগারটা আমাদেরকে আলটিমেটলি হলো বর্ণনা করতে হবে। তো আমরা জানি যে অলরেডি দেখলাম পিএন জাংশনের ক্ষেত্রে দুইটা বায়াস রয়েছে, এটা হলো আমাদের ফরওয়ার্ড বায়াস এবং এটা হলো আমাদের রিভার্স বায়াস। তো শুরুতে আমরা দেখলাম আমরা যখন পজিটিভ ভোল্টেজ জোন অ্যাপ্লাই করা শুরু করলাম, তো শুরুতেই তো আর আসলে আমাদের এই ব্যারিয়ারটা ভেঙে যায় না, ব্যারিয়ারটা ভাঙতে কিছুটা সময় লাগে এবং তারপরে কন্ডাকশন শুরু হয়ে যায়। তো এই ফিগার থেকে আমরা দেখতে পারি যে এই যে এখান থেকে প্রথমে আমাদের আস্তে আস্তে এই যে ব্যারিয়ারটা আছে সেটা ভাঙতে শুরু করছে অথবা কাছাকাছি আসতে শুরু হচ্ছে, এবং এই পয়েন্ট আসার পরে আমাদের আর কোনো ব্যারিয়ার থাকে না এবং সেখান থেকে আমাদের কন্ডাকশন চলতে থাকে। তো এই জন্য যেই পোর্শনটুকু থেকে যেই পোর্শনটুকুতে আমাদের কন্ডাকশনটা কম ঘটে সেটাকে বলা হচ্ছে ভেরিয়ার ভোল্টেজ। এবং যখন রিভার্স ভোল্টেজ, আমরা অলরেডি বলেছি রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে আমাদের কোনো প্রকারের কন্ডাকশন ঘটে না, তবে মাইনরিটি কারণের কারণে খুবই অল্প পরিমাণ কন্ডাকশন ঘটে, এখানে দেখতে পাচ্ছি অল্প পরিমাণে কন্ডাকশন ঘটতেছে। তো আমরা যদি রিভার্স ভোল্টেজের পরিমাণ আরো বাড়ায় তখন দেখা যায় যে ডিভাইসটা নষ্ট হয়ে যায় এবং সেখানে আলটিমেটলি শর্ট সার্কিট হয়ে যায়, মানে বলা হচ্ছে এখানে ব্রেকডাউন ঘটে, তখন প্রচুর পরিমাণে কারেন্ট এখানে প্রবাহিত হয়। তো যেই ভোল্টেজের ভিতরে যেই ভোল্টেজ আমাদের ডিভাইসটা নষ্ট হয়ে যায় অথবা ব্রেকডাউন ঘটে তাকে বলা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। তো এইটা হলো গিয়ে আমাদের ভোল্টেজ এম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। যদি সামারি করে বলে তাহলে এটা হলো আমাদের ফরওয়ার্ড বায়াস, এটা হলো আমাদের রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসে কারেন্ট কন্ডাকশন যখন ব্যারিয়ার ভোল্টেজটা ভেঙে যায় তখন আস্তে আস্তে কন্ডাকশন শুরু হয়ে যায়, এবং রিভার্স ভোল্টেজ রিভার্স বায়াসিং ক্ষেত্রে কারেন্ট কন্ডাকশন হয় না বললেই চলে, মাইনরিটি ক্যারিয়ারের কারণে অল্প পরিমাণে কারেন্ট প্রবাহিত হলো গিয়া কি হয়, এবং রিভার্স ভোল্টেজ বাড়াতে বাড়াতে একসময় গিয়ে ডিভাইসটা নষ্ট হয়ে যায় অথবা ব্রেকডাউন ঘটে, এবং যেই পয়েন্টে ব্রেকডাউন ঘটে তাকে ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়ে থাকে। তো আমরা এখানে কিছু পরিমাণ ইম্পর্টেন্ট টার্ম আমরা বলার চেষ্টা করব, যেমন ব্রেকডাউন ভোল্টেজ আমি বললাম, যে রিভার্স ভোল্টেজ বাড়াতে বাড়াতে একসময় যখন দেখা যায় যে ভোল্টেজটা ডিভাইসটা ব্রেকডাউন ঘটে সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। নি ভোল্টেজ বলা হয় কোনটাকে, এই যে যে ভোল্টেজ থেকে আমাদের কন্ডাকশনটা আলটিমেটলি শুরু হলো সেটাকে বলা হচ্ছে নি ভোল্টেজ। এবং পরবর্তীতে আমাদের কিছু লিমিটেশন হলো গিয়া কি আছে 5.20-তে, এই লিমিটেশন গুলি আমরা দেখে নেবো।